তো আমরা এখন কিছু কোশ্চেন করব এবং সেইগুলা আমি একটা কোশ্চেন লিখি, দেন সুন্দর মতো ওইটা আলোচনা করবো। রিফাত, পারবা তুমি এটা নিয়ে কথা বলবা না, আর অন্যরাও কথা বলবো না, আমি আগে কোশ্চেন লিখবো তারপরে কথা বলবো। কারণ এই নিয়মটা আমি তোমাদের আগে বলছি, সবাই সাথে হয়তো আলোচনা করা হয় নাই। এখন আমরা সবাই একটু দেখি, এটা হচ্ছে DU 16-17, DU 17-18, সরি 17-18 অ্যাডমিশন টেস্টের একটা প্রশ্ন, সেটা বলা আছে ক্যালকুলেটার ছিল হচ্ছে। না? হ্যাঁ, ক্যালকুলেটর থাকবে না, ক্যালকুলেটার, অবশ্যই ক্যালকুলেটর থাকবে না। ওকে আমি ওকে দুই ওকে ভাবে সলভ করে দেখাবো, একটা হচ্ছে ক্যালকুলেটর থাকা রয়েতে, একটা ক্যালকুলেটর না থাকা রয়েতে। তো আমাকে বলছে এইখানে কোশ্চেনের মধ্যে, কোশ্চেন বলছে 14 মিনিট শেষে তেজস্ক্রিয় পলিনিয়াম, POLONIUM, পলিনিয়াম এর 1/16 অংশ অবশিষ্ট থাকে, এত অংশ অবশিষ্ট থাকে, অবশিষ্ট থাকে, তাহলে মৌলটির, আমার হাতের লেখা কি বোঝা যায়, জি ভাইয়া, অর্ধায়ু কত? সো মৌলটির অর্ধায়ু কত সেইটা বের করতে বলছে। আমি অপশন গুলো লিখি, অপশন এ হচ্ছে 7/8 মিনিট। আমি সময় পাই নাই মার্কার কেনার, মার্কার কিনতে হবে, আমি একটু লাল মার্কারটা নেই, এটাকে একটু রেস্টে রাখি, তাহলে এটার নতুন করে আবার কালি আসবে। সো অপশন এতে আছে এটা 7/8 মিনিট, অপশন এতে আছে 7/8 মিনিট, অপশন বিতে যেটা আছে সেটা হচ্ছে 8/7 মিনিট, 8/7 মিনিট, অপশন সি যেটা সেটা হচ্ছে 7/2 মিনিট, আর অপশন ডি তে যেটা আছে 14/3 মিনিট। আচ্ছা, কে কে এখন পারবা এবং কে কে পারবা না সেটা বলো, তোমরা যে যে পারবা জাস্ট বলো, আমি পারবো, তোমরা রেসপন্স করবা, না পারলে বলবা যে ভাইয়া পারবো পারবো না। পারবো ভাই, পারবো ভাই, পারবো। টাইম লাগবে, কিন্তু টাইম লাগবে। কেন টাইম লাগবে এটা? এটা একদম ইজি। ইভান কি বুঝাই দিতে পারবা? ইভান বুঝাই দাও তো, অ্যানসার কি হবে? 7/8 হবে। ও বুঝছি 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 বুঝছি। না ভাই, সেভেন বাই টু হবে ভাই, 7/2। কিভাবে বুঝলাস আমি, ব্যাখ্যা করো তো। করলাম, ব্যাখ্যা করো ভাই। এনে হচ্ছে বলছে যে অর্ধায় বলছে না, তার টি হাফ, টি হাফ সমান সমান মানে একবার ভাঙতে হচ্ছে 1/2 হয়। হ্যাঁ, তাহলে ভাই হচ্ছে এখানে চারবার হলে হচ্ছে 1/16 হয় না? হ্যাঁ, চারবার হইলে তাহলে ওয়ান বাই হচ্ছে, ষোলো হয়। হ্যাঁ ওকে, তারপরে তাহলে হচ্ছে ঠিক আছে, চারবার, চারবার ভাঙতে হচ্ছে 14 মিনিট লাগে, ওটা হচ্ছে 14/4 দিয়ে ভাগ করলে তো হয়ে পড়ে। গুড গুড গুড। আমি মাইক্রোফোন কার অন করা, সামির মাইক্রোফোন অন করা, মুট করে দিছি, আমার এখান থেকে আওয়াজ আসতেছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো দেখো আমরা এখানে এই জিনিসটা, যারা বুঝো নাই এখনো ব্যাপারটা, তাদের একটু আমি বুঝাই দিই। সেটা হচ্ছে আমাকে বলছে 14 মিনিটে 1/16 অংশ হয়। আমরা 1/16 অংশ জিনিসটা একটু বুঝা নেই। তো এইটা মনে করো শুরুতে ছিল, এইটা এটা হচ্ছে টোটাল অংশ, একটা অর্ধায়ু পরে সে অর্ধেক হয়ে যাবে। মনে করো একটা অর্ধায়ুতে এই অংশটা শেষ হয়ে গেছে, এইটা হচ্ছে কতটুকু অংশ শেষ হয়েছে, হাফ। তারপরে তুমি এখান থেকে দেখো, এখানে অর্ধেক আছে, এই যতটুকু আছে সেইটার অর্ধেক শেষ হবে আরো একটা অর্ধায়ুতে। সো আমার দুইটা অর্ধায়ু গেল, আমরা এখানে 1 লিখি, সো একটা অর্ধায়ু, এখানে আরো একটা অর্ধায়ু। সো এখন কতটুকু অংশ অবশিষ্ট আছে টোটালটার? এখানে দেখো টোটালটার 25% অবশিষ্ট আছে। এটাকে আমরা আবার এইভাবেও লিখতে পারি, টোটালটার 1/4 অংশ অবশিষ্ট আছে, এইভাবে লেখা যায়। এইটুকু হচ্ছে হাফ, আর এইটুকু হচ্ছে 1/4। 1/4 এর অর্ধেক আবার হচ্ছে কত? 1/4 এর অর্ধেক হচ্ছে 1/8। তো এইটুকু শেষ হতে আরো একটা অর্ধায়ু আমার লাগলো, আর এই 1/8 অংশ যেটা, সেইটারও আবার অর্ধেক হচ্ছে 1/16। সো 1/16 এই অংশটাকে শেষ হইতে আরো একটা অর্ধায়ু লাগলো। সো তাহলে দেখতেছি 1/16 অংশ অবশিষ্ট থাকতে আমার মোট অর্ধায়ুর প্রয়োজন হচ্ছে কতগুলা? মোট অর্ধায়ু লাগতেছে 4টা, অর্থাৎ 4টা অর্ধায়ু সমান সমান হচ্ছে 14 মিনিট। তাহলে একটা অর্ধায়ু, 4টা অর্ধায়ু সমান সমান হচ্ছে 14 মিনিট, একটা অর্ধায়ু সমান সমান 14/4 ইজ ইকুয়ালস টু 7/2 মিনিট। জেবু রুকাইয়া, তোমরা কি বুঝতে পারছো? কে চলে গেছে মিটিং থেকে? কেউ একজন চলে গেছে,
আচ্ছা, তো সবাই বাকিরা যারা আছো, ওসামা বুঝছো ব্যাপারটা? জি ভাই বুঝছি আমি। আচ্ছা গুড, তাহলে আমরা এইভাবে ক্যালকুলেশন গুলা করবো যে কতগুলা অর্ধায়ু যাচ্ছে সেই হিসাবে বের করে আমরা ওইখান থেকে ক্যালকুলেশন করব। তার মানে আমি তাহলে একটা জিনিস লিখে দেই যে তোমরা এগুলো মনে রাখবা যে একটা অর্ধায়ু পরে, এক অর্ধায়ু পরে এখানে হচ্ছে ক্ষয় হয়, আর এখানে লিখবো হচ্ছে অবশিষ্ট থাকে। অবশিষ্ট থাকে কত অংশ কে কি বললো জানি, আমি কি জানি একটা শুনলাম, ঠিক আছে। আচ্ছা আমরা যেটা দেখি, এক নাম্বার আমরা যেটা লিখবো এক অর্ধায়ু পরে, হ্যাঁ, তো এক অর্ধায়ু পরে ক্ষয় হয় হচ্ছে অর্ধেক, অবশিষ্ট থাকে হচ্ছে অর্ধেক, শুরু টোটালের। দুই অর্ধায়ু পরে অবশিষ্ট থাকে হচ্ছে তোমার, দুই অর্ধায়ু পরে ক্ষয় হয় হচ্ছে 3/4, আর অবশিষ্ট থাকে হচ্ছে 1/4, আর তিনটা অর্ধায়ু পরে আমার ক্ষয় হয় হচ্ছে 7/8 অংশ, আর অবশিষ্ট থাকে 1/8 অংশ। তারপরে যদি আমরা চারটা অর্ধায়ু নেই তাহলে হবে হচ্ছে 15/16, আর এখানে থাকবে 1/16। এইগুলাকে এইভাবেও লেখা যায়, দেখো আমরা যদি এইভাবে লিখি, এই নাম্বার না দিয়ে এখানে পার্সেন্টেজ দিয়ে লিখি, 50%, তারপর হচ্ছে তোমার 75%, তারপরে হচ্ছে তোমার 87.5%, আর এইটার করলে যা হবে সেইটা, আর এই পাশে গেলে এটা হবে হচ্ছে আমার 50%, এটা হচ্ছে 25%, এটা হচ্ছে 12.5%, আর 12.5 এর অর্ধেক হচ্ছে কত, 6.25%। সো এইভাবেও আমরা ওই নাম্বার গুলাকে লিখতে পারি। কোশ্চেন কিন্তু অনেক ভাবে আসতে পারে যে 25% অবশিষ্ট থাকে, দ্যাট মিনস 1/4, আবার যদি বলে যে তোমার 75% ক্ষয় হয়, দ্যাট মিনস তোমাকে এই 25 নিয়ে কাজ করতে হবে। সো এই ভ্যালু যেটা আমরা যেটা লিখলাম এটা তোমরা একটু ভালো মতো মুখস্থ রাখো। আমি আরো কয়েকটা কোশ্চেন বলি এবং তোমরা অ্যান্সার করবে। আমি 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 হচ্ছে স্ক্রিন শেয়ার করতেছি, তোমরা দেখো অ্যান্সার করার ট্রাই করো, ঠিক আছে? কে যেন মিটিং থেকে চলে গেছে, কে চলে গেছে বলো তো আমারে? জেবু জেবু জেবু, ওর নেটের সমস্যা মেবি। আচ্ছা আমরা কি জানি পড়ব, ফাইল কোনটা জানি, শেয়ার করবেন কি জানি, কোশ্চেন জিজ্ঞেস করবেন, কোশ্চেন শেয়ার করব। পরমাণুর মডেল এইটাই তো ওপেন করলাম। আচ্ছা সো এটা ওপেন, আজকে স্ক্যান করা হইছে, জাস্ট আপলোডও করছি, তোমাদের পারমিশনও দিছি, সবাই হচ্ছে মেইল চেক করো, বা আমার কাছে লিংক লাগলে লিংক চাইও বলে দিব না। আচ্ছা প্রথম টাইপ যেটা আমরা আলোচনা করছি, দ্বিতীয় টাইপে আমরা ছিলাম, আমি হচ্ছে এক নাম্বার কোশ্চেন যেটা এইটা তোমাদের আলোচনা করছিলাম, এই যে এখান থেকে এই কোশ্চেনটা, এটা তোমাদের জিজ্ঞেস করছিলাম আগে। এখন হচ্ছে তোমরা দ্বিতীয় কোশ্চেন যেটা সেইটার অ্যান্সার কি হবে, যে পারবা সেই বলো, ফুটহাট বইলা ফেলো, দ্বিতীয় কোশ্চেন অ্যান্সার পড়ো এবং আমাকে বলো। সবাই কি স্ক্রিন শেয়ার করছি, যে সবাই কি বুঝতে পারতেছো, পড়া যায়, স্ক্রিন শেয়ার করছি যে এই ফাইলটা, এটা কি পড়তে পারতেছো? দেখো এখান থেকে ধরা যাক কোবাল্ট 60 তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 5 বছর, কত বছর পরে ওই তেজস্ক্রিয় পদার্থের তেজস্ক্রিয়তা কমে প্রাথমিক অবস্থার 1/32, 1/32 মানে 5টা অর্ধায়ু, একটা অর্ধায়ু যদি 5 বছর হয়, 5টা অর্ধায়ু হবে 25 বছর, সো অ্যানসার উইল বি 25 ইয়ার্স। হ্যাঁ বুঝো নাই কি, আমাকে বলো, নাম বলো, আমি বলতেছি। আচ্ছা তারপর তিন নাম্বার, এটা তো মনে হয় সবাই বুঝা ফেলাইছো, তিন নাম্বার কোশ্চেনটা বলো তো অ্যান্সার কি হবে, তিন নাম্বার কোশ্চেন যেটা আছে এটার অ্যান্সার কি হবে, তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু 1600 বছর, কত সময় পরে কত সময় পরে 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে, 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হয় 4টা অর্ধায়ু, তা আমি একটু আগে কিন্তু লিখছিলাম, 4টা অর্ধায়ু সমান 16, একটা অর্ধায়ু 1600 বছর, 4টা অর্ধায়ু 6400 বছর, অপশন হচ্ছে সি নাম্বারটা। দেখো এই কোশ্চেন গুলা এইখানে একটু দেখো তোমরা, এই কোশ্চেন গুলা কিন্তু এত ইজি দি কোশ্চেন গুলা ঢাকা বিশ্ববিদ্যালয় বলো আর অন্যান্য ভার্সিটিতে প্রচুর আসে, তো এই একটা টাইপ থেকে, এবং যেহেতু ক্যালকুলেটর নাই এমন ভাবে কোশ্চেন সেট করবে যেন তোমরা ক্যালকুলেটর ছাড়া অ্যান্সার করতে পারো,